বিশ্বাসের হাত অভিলাষী মন, নিরাশার ললাট ছুঁয়ে আশায় বুক বাঁধে ওরা। খুব বেশি লিডার আছে আমি তেমনটা বলবো না, তবে বাংলা অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে যায় সাজিয়ে তোলা। ম্যাচে প্রথম একটা সুযোগ ক্রিয়েট করতে পারেন কিনা, হেড ওয়াইজ কিছুটা হলেও আপার হ্যান্ডে বাংলা। প্রথম ম্যাচে সিশেলসকে 1-0 গোলে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তার আন্ডারে দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশ। শুরুর একাদশে মিডফিল্ডার জামাল ভুঁইয়াকে রাখেননি হাভিয়ার কাভরেরা, দলে ফিরেছেন রবিউল হাসান আর সুমন রেজা। অনিবটা ছাড়ছেন না এখনো, এবার দিয়েছেন লেফট সাইডে। ততক্ষণ 4-2-3-1 ফরমেশনে গোলের খোঁজে তপু বর্মনরা, আলমগীরের দুরন্ত ক্রস, তবে রাকিব লক্ষ্য ভেদ করতে পারেননি। সুযোগ আছে আলমগীরের ক্রস, মাঠে বাংলার ইম্প্যাক্ট ফুটবল, খেলার ধরনে বেড়েছে মনোবল। কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয়নি, বল দখলের লড়াইয়ে হাতাহাতি। কোন দলই জালের দেখা পায়নি প্রথমার্ধে, দুই দল বিরতিতে যায় গোল শূন্য সমতাতে। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক বাংলাদেশ, তবে বারবার বেঁচে যায় সিশেলস। সাদউদ্দিন মুহা ভুল করলেন খানিক বাদে, পেনাল্টি উপহার দিলেন প্রতিপক্ষকে। খেলার ধারার বিপরীতে লিড নিল সিশেলস, হারের শঙ্কায় বাংলাদেশ। স্বাগতিকদের ম্যাচে ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এলিটা কিংসলে, তবে বল পাঠাতে পারেননি জালে। কাঁপন ধরে সিশেলসের রক্ষণ দুর্গে, জামালের শট চলে যায় বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশের লজ্জা, সিশেলসের কাছে 1-0 গোলে হেরে গেল কাব্রেরার শিষ্যরা। এমন হারে মেজাজ হারায় বাংলাদেশের ফুটবলাররা। মেজাজ হারাচ্ছেন কেন ফুটবলাররা আমি জানি না। 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ, র্যাঙ্কিংয়ে 7 ধাপ পেছনের দলের কাছে হেরে হতাশায় পুড়েছে বাংলাদেশ। রহমান পেয়ার, 71। Thank you.